প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। করোনার এই মহামারী ক্রান্তি লগ্নে ভালো থাকাটা খুবই কষ্টকর ব্যাপার, তারপরেও সবাই ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর অপরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য উপদেশ দিতে হবে। তাহলে আজ আর কথা নয়, শিক্ষার্থীরা আসো, আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে আসি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু নির্ণয়, পাঠ্যবইয়ের 17 নম্বর গণিতটা আমরা সমাধান করব। সমাধান প্রথম রাশি ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল, শিক্ষার্থীরা লক্ষ্য করো, এক্স স্কোয়ার মাইনাস 3x, এখান থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে x মাইনাস 3, এটা হলো আমাদের প্রথম রাশি। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 9, এক্স স্কোয়ার 9কে ভেঙে আমরা 3 স্কোয়ার লিখতে পারি। তাহলে লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখানে প্রয়োগ করতে হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল আর এ মাইনাস বি হোল। এবার তৃতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, তাহলে এইটুকুন যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 আমরা লিখতে পারি। এখন আমরা কমন নিব, এক্স স্কোয়ার মাইনাস 3x, এখান থেকে আমরা x কমন নিতে পারি, x x মাইনাস 3 আর মাইনাস x প্লাস 3, এখান থেকে আমরা 1 কমন নিতে পারি, মাইনাস 1 x মাইনাস 3। এখন কমন ইনটু আনকমন, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এই দুটা কমন এর ভিতরে নিলাম একটা, আর আনকমন হচ্ছে এক্স মাইনাস 1। এ হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। আমরা জানি যে উৎপাদকে বিশ্লেষণ করার পর আমাদের অঙ্ক হচ্ছে গসাগু, গসাগুতে শুধুমাত্র কমনটাই আমাদের উত্তর হবে বা নিতে পারি। তো অতএব নির্ণেয় গসাগু ইকুয়াল এক্স, প্রথম রাশি হচ্ছে এক্স এক্স মাইনাস 3, দ্বিতীয় রাশি হচ্ছে এক্স মাইনাস 3, তৃতীয় রাশি হচ্ছে এক্স মাইনাস 3, সবটার রাশির মধ্যে এক্স মাইনাস 3, কাজেই আমরা গসাগু হবে আমাদের এক্স মাইনাস 3। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই এই অঙ্কটা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় অঙ্কটি শুরু করি, সমাধান প্রথম রাশি ইকুয়াল এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার মাইনাস 10 a। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এই সব রাশির মধ্যে থেকে এ কমন নিতে পারি,
তাহলে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 10 এই অংশটুকুকে উৎপাদকে বিশ্লেষণ করলে a স্কয়ার মাইনাস 5a প্লাস 2a মাইনাস 10 a সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার মাইনাস 5a এখান থেকে আমরা a কমন নিতে পারি a মাইনাস 5 প্লাস 2a মাইনাস 10 থেকে আমরা 2 কমন নিতে পারি 2a মাইনাস 5 এখন কমন ইনটু আনকমন a মাইনাস 5 a প্লাস 2 শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমাদের প্রথম রাশি দ্বিতীয় রাশি a cube plus 6a square plus 8a এখান থেকে আমরা a কমন নিতে পারি a তাহলে a square plus 6a plus 8 এখন a আমরা এইটুকুকে উৎপাদকে বিশ্লেষণ করলে a square plus 4a plus 2a plus 8 শিক্ষার্থীরা লক্ষ্য করো a আমরা a স্কয়ার প্লাস 4 এর থেকে a কমন নিতে পারি তাহলে a প্লাস 4 প্লাস 2 a প্লাস 4 এখন কমন ইনটু আনকমন কমন হচ্ছে a প্লাস 4 a প্লাস 4 এই দুটো হচ্ছে কমন আর বাকিটা হচ্ছে আনকমন a প্লাস 2 তাহলে কমন a প্লাস 4 a প্লাস 4 a প্লাস 2 শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় রাশি লসাগু সরি হ্যাঁ দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ তো আমরা একটা অংশ মুছি এখন আমরা তৃতীয় অংশ লিখব তৃতীয় রাশি a পাওয়ার 4 মাইনাস 5 a কিউব মাইনাস 14 a স্কয়ার হ্যাঁ মাইনাস 14 a স্কয়ার তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি a স্কয়ার মাইনাস 5a মাইনাস 14 a স্কয়ার মাইনাস 5a মাইনাস 14 একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মাইনাস 7a প্লাস 2a মাইনাস 14 a স্কয়ার a মাইনাস 7 প্লাস 2 a মাইনাস 7 এখন কমন ইনটু আনকমন a মাইনাস 7 a মাইনাস 7 এটা হচ্ছে কমন আর আনকমন হচ্ছে a প্লাস 2 শিক্ষার্থীরা আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি এখন আমরা গসাগু নির্ণয় করব অতএব নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু ইতিপূর্বে আমরা জেনেছি গসাগু হচ্ছে শুধুমাত্র কমন অংশটুকুন তাহলে প্রথম রাশিতে একটা দ্বিতীয় রাশিতে একটা তৃতীয় রাশিতে দুইটা তাহলে এ হচ্ছে একটা কমন প্রথম রাশিতে এ প্লাস টু দ্বিতীয় রাশিতে এ প্লাস টু তৃতীয় রাশিতে এ প্লাস টু তাহলে সবার ভিতরে কমন হচ্ছে এ প্লাস টু প্রথম রাশিতে এ মাইনাস ফাইভ দ্বিতীয় রাশিতে এ প্লাস ফোর
কৃতু রাশিতে এ মাইনাস সেভেন এটা কমন না, বিধায় আমাদের নির্ণয় গসাগু হল এ এ প্লাস টু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি বুঝতে পেরেছ। সব প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করছি। এর পূর্বে একটু কথা তোমাদেরকে বলে রাখছি যে আমরা সবাই মাদককে না বলবো, এবং যারা মাদক সেবন করে বা মাদকের প্রতি আসক্ত আমরা তাদেরকে উপদেশ দিব এবং তাদেরকে এই মাদক দ্রব্য থেকে বিরত থাকতে বলবো, আর আমরা নিজেরাও সচেতন থাকব। তোমরা সকলেই ভালো থেকো, আবার পরবর্তীতে অন্য ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। খোদা হাফেজ।